শুধু শরীরে আর কোথাও লাগান না আপামনি। এটা আগে তুমি বলবা না। তো কেমন আছো? তোমরা তো সবাই আবারও স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপর বলে দিচ্ছি আজকে আমরা খেলতে যাচ্ছি প্রশ্ন উত্তরের খেলা। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। শুধু শরীরে আর কোথাও লাগান না আপামনি। লাগাই তো। হ্যাঁ লাগাই তো, আমার দুপায়ের মাঝখানের উপরে যেটা দাঁড়িয়ে থাকে ওইটাই। আরে জাস্ট ফান করতেছিলাম অ্যাকচুয়ালি, মানে আমি লাগাই দিই তো, আমি সবসময় লাগাই দিই অ্যাকচুয়ালি, তার পুরো বডিতে লাগাই দিই। এখন তোমরা যদি বলো তাহলে আমরা আর কি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে দেখাই দিই, সমস্যা কি? ওগো সোনা দেখাবো, আপনার সমস্যা আছে দেখো ভাই, এখানে ওই ছেলেটা জাস্ট এটাই বলছে, জামাই নিয়ে তো ভালোই তো, আপনাদের বাড়ি কোথায় এটাই জিজ্ঞেস করছে। এখানে যে মাইয়াটা খেয়ে পায় এত করার কি আছে? আর প্রথমত তুমি বুইরা কাকু বিয়ে করবা, এরপর মানুষের যদি ব্যাড কমেন্ট করো তারপরে তোমার মাঙ্গে যাতা লাগবো কেন এসব? আর রোজা রাখছিলাম তারপরে একটা গালি মারছি, ইটস নট এ বিগ সমস্যা। তবে তারপর আর একটা কথা বলতে চাই, এই বুইরা হালার মধ্যে এমন কি আছে যে সালমান খান লাগে? আচ্ছা যাই হোক, এইসব দেখার পরে অরিজিনাল সালমান খান কি করতেছে জানো? দেখো ভাই, এখন একদল আইসা কমেন্ট বক্সে বলবে যে ভাই এটা তো সালমান খান না, সাকিব খান। তো ভাই ওইটা কই থেকে সালমান খান? ওইটা তো আমার বাল খান। আসলে কি লেসবিয়ান তোমরা? জি ভাইয়া, আপনি ঠিকই ধরেছেন। এই প্রথম একটা সুন্দর প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছে একটা লেসবিয়ান টিকটকার। আচ্ছা দেখো ভাই, এখন আবার অনেকে ভাই ভাই অনেক ইউটিউবাররাও তো আছে লেসবিয়ান, তো আপু ইউটিউবাররা কি কোনোভাবে লেসবিয়ান হয়? ও লেসবিয়ান না, তবে আমি লেসবিয়ান। ওকে, এখন প্রমাণ হয়েছে যে কে লেসবিয়ান, টিকটকার নাকি ইউটিউবার? সো নেক্সট অন প্লিজ। আর নেক্সট, আপনার বেল টিপে দিতে মন চায়, পারলে দেন। ও মাই গড, কি বলছি? খারাপ কি, ঠিকই তো বলছে। এই সারা দিন বেল দেখা এবার এই টিকটক এর মধ্যে, আর এখন যদি একটু টিপতে মন চায় আর তিনি যদি পারমিশন দিয়ে দেয় তার মধ্যে যদি তোমরা আবার এরকম ঘটকামি করো তাহলে তো চলবো না ভাই। আর নেক্সট, কয়টা লাগে বলবো? কাউকে বলবেন না তো সবকটা? দেখো আমি জানি টিকটকারদের একটা দুটো দেওয়া হয় না, কেননা তারা ম্যাগি নুডলস, আর ম্যাগি নুডলস মনে করো যে 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো 2-3 মিনিট বলতে কি বোঝাইতে চাইতেছি, ধরো যে তোমার মন চাইলে তুমি 2 মিনিট তার একটু চেষ্টা করলে দেখবা 2 মিনিটের মধ্যে তোমাকে দিতে রাজি হয়ে যাবে। আই মিন তোমার SMS এর রিপ্লাই, আমি কিন্তু খারাপ কিছু বলি নাই। এটা আগে তুমি বলবা না। মোটা হওয়া তেমন কোন বিষয় না, মোটা হয়েছে আবার চিকন হবো, আবার মোটা হবো, আবার চিকন হবো, আবার মোটা হবো, আবার চিকন। ওরে বাবু রে, এতিয়ে বাদ দে আমাক দেখাই দে আমাগের শ্যাম্পু। বাহ মুটকি বাহ, কি কথাই না কইলি তুই, মানে তুমি মোটাও হইবা চিকন হইবা, মোটাও হইবা চিকন হইবা, বুঝলাম না। আমার তো এখন মনে হইতেছে তুই প্রেগনেন্ট হইছ, যার কারণে তোর মোটা মোটা লাগতেছে। আবার চিকন হইবি যখন বাচ্চা বাইর হইব তারপরে, আর কিছুদিন পর পর আবার লইবি, আবার বাচ্চা হইব, আবার লইবি। এই টিকটকার তো কামই এটা, মনে করো ইমো তো বিজনেস করে 500-1,000 এইসব করতে করতেই তো মনে করো তাদের এই অবস্থা হয়। আর ওই যে একটা কথা আছে না, ওই যে হারামের টাকা খাইলে বেশি মোটা হয়, এই এরকমই হয়েছে কিছুটা। কি বলছেন এখন ভাই? 500-1,000 টাকা করে যে কুপগুলো বসানো ওইগুলো তো হারামের টাকা তাই না? ওইগুলো খাই তো মোটা হয়েছে। Women যখন একটা প্রতিবন্ধী তার ভিডিওতে বলে যে এই ভিডিওতে কমেন্ট করো আমি এই ভিডিওর রিপ্লাই দিব, তারপরে মনে করো 1,00,000 যদি কমেন্ট আসে তার মধ্যে 99,999টা কমেন্টে আসে বাজে, একটা কমেন্ট আসে ভালো, আর একটা কমেন্ট যদি ভালোর মধ্যে হয়ে থাকে এইরকম যে আপনাকে দেখতে তো মাশাল্লাহ খুব সুন্দর শোনা, তারপরে তাদের রিয়াকশনটা যা হয় ভাই। আমার জানা মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে চলতেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে অভিনয় করেছিল পূর্ণিমা, যেখানে আমার ছোটবেলার ক্রাশ ছিল, বর্তমানে কিন্তু না। তবে হ্যাঁ আমি এটা বলতেছি যে পূর্ণিমা যদি বর্তমানে ওই অ্যাক্টিংয়ে থাকতো তাহলে আর এটা যদি দেখতে পারতো আমার জানা মতো সে বাঁচতে পারলো না, হলে সে আত্মহত্যা গাছের গোটা খায় মরে যেত। কেননা সে যদি জানতে পারতো যে তার অভিনয়টাকে নিয়ে তারা ট্রোল করতেছে তাহলে সে আত্মহত্যাই করতো ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। দেখো ভাই, আমাদের হাতে থাকুক বা না থাকুক আমরা ম্যাক্সিমাম সবাই আইফোনের ক্যামেরা সম্বন্ধে ধারণা তো রাখি তাই না? সো ভাই এখন যদি তুমি যতই কালো হও না কেন আইফোন যদি তুমি ইউজ করো তাহলে তোমাকে অবশ্যই সুন্দর লাগবে। তো এরকম হয়েছে একটা টিকটকারের সাথে, তো দেখো সে কি ভাব ডাইনা লইতেছে। ওকে,
তো ছেলের কমেন্টটা ছিল যে ফিল্টার দিয়ে কাইল্লারানি হয়ে যায় সুতমারানি, ও সরি রাজরানি। আচ্ছা যাই হোক না কেন, আমি ওইটা বলতে চাই না, বলতে চাইতেছি যে সে তোমার ফেসটা সম্বন্ধে বেশিরভাগ বলার চেষ্টা করছে কিন্তু তোমার পুরো বডি দেখাইতে কয় না, কিন্তু তুমি এইখানে তোমার মনে করো থেকে শুরু করে সব দেখাই দিছো। সিটি আর রোজা রাখছি। আরে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।